নমস্কার দর্শক বন্ধুরা, চলে এলাম আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আমরা অফিস, আদালত, স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসিয়ালি যে কাজগুলো করে থাকি তার মধ্যে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটাকে বেশি ব্যবহার করে থাকি। এই সফটওয়্যারের মধ্যে যে কাজগুলো জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, সেই কাজগুলো আমরা এই ভিডিওতে শিখব। কিভাবে আপনার স্মার্ট আর্ট ইউজ করবেন ডকুমেন্টে, স্মার্ট আর্ট ইউজ করতে হলে আপনাকে আগে কার্সার পজিশনটাকে ফিক্সড করে নিতে হবে। আপনার যেখানে স্মার্ট আর্টটা ইউজ করবেন, স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন ধরনের ড্রয়িং বা ডিজাইন করা রয়েছে আগে থেকে সফটওয়্যারে, আপনাকে আলাদা করে ডিজাইন বা ড্রয়িং করতে হবে না। আপনাকে শুধু বেছে নিতে হবে আপনি কিসের উপর স্মার্ট আর্টটা অ্যাপ্লাই করতে চাইছেন। ধরুন আপনি বিভিন্ন প্রসেস বা একটা কাজের প্রক্রিয়া বোঝাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে প্রসেস স্মার্ট আর্ট রয়েছে, এই প্রসেস আপনাকে বেছে নিতে হবে। ধরুন আমি এটা একটা নিচ্ছি প্রসেসের আন্ডারে। এখানে ধরুন আপনি তিনটে উপাদান মিশিয়ে একটা প্রোডাকশন করতে চাইছেন, তাহলে আপনি এখানে তিনটে টেক্সট টাইপ করে ফেলবেন, ঠিক আছে। আপনার সিলেক্ট করে আপনি সাবস্ক্রিপ্ট করে নিন, এটা ও টু হয়ে যাবে। একই রকমভাবে এইচ টু, একই রকমভাবে এই টেক্সটাতে আপনি সিলেক্ট না করতে পারলে এইখানে বাম সাইডে চলে আসবেন, এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে সি ও টু। এখানেও সেম টুটাকে সিলেক্ট করুন আর এখানে সাবস্ক্রিপ্ট করে দিন। হয়ে গেছে। আর নিচে যে প্রোডাকশনটা আসবে সেটা আপনাকে করে ফেলতে হবে। এরকম ভাবে আপনি সিটিএরএল চাপ দিয়ে একসঙ্গে সবগুলোকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো হয়ে গেল একটা, আমি এখানে সিম্পলি একটা দেখালাম। বোঝার সুবিধার জন্য আপনি এরকমভাবে আপনার প্রয়োজনীয় ডেটা দিয়ে আপনি বোঝাতে পারেন। এই ড্রয়িংটা আপনাকে করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এই ড্রয়িংটার আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, আপনি থ্রি ডি করতে পারেন বা কালারফুল করতে পারেন। তো চলুন কিভাবে করবেন দেখে নিই। প্রথমে সিলেক্ট করতে হবে স্মার্ট আর্ট টুলস, এখানে নতুন একটা চলে আসবে, এখানে ডিজাইন ট্যাব। তো ওই ডিজাইন ট্যাব থেকে আপনাকে এখানে কালার বেছে নিতে হবে যে কালারে আপনি করতে চান, এবং এখানে স্মার্ট আর্ট স্টাইল পেয়ে যাবেন একাধিক। এই স্টাইলগুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট স্টাইল, আপনার পছন্দের স্টাইল বেছে নিতে পারেন। আমি এখানে থ্রি ডি করে নিচ্ছি একটা, থ্রি ডিগুলো খুব সুন্দর রয়েছে, তো একটা থ্রি ডি করে নিলাম। তো হয়ে গেল স্মার্ট আর্টটা, দেখুন কত সুন্দর হয়ে গেছে সহজে। তো আপনি চাইলে আপনার বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট অ্যাপ্লাই করতে পারেন বা ইনসার্ট করতে পারেন। এখানে আরও দেখাচ্ছি, একাধিক স্মার্ট আর্ট পেয়ে যাবেন, প্রচুর রয়েছে। এর মধ্যে থেকে আপনার পছন্দেরটা আপনি বেছে নেবেন। ধরুন এটা একটা, ঠিক আছে। এখানে আপনি পয়েন্টিং করতে পারেন, এটাও সেম কালারফুল করতে পারেন, ঠিক আছে। তো আরও একটা আমি দেখাচ্ছি পরের পাতায় গিয়ে, ইনসার্ট স্মার্ট আর্ট। এখান থেকে আপনি এরকম পয়েন্টের লিস্ট করে ফেলতে পারেন, এটাকেও সেম কালারফুল করে ফেলবেন এবং থ্রি ডি করে ফেলবেন, দেখতে ভালো লাগবে। এবং এখানে আপনি পয়েন্ট সাজিয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, এটা ছিল এই ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। তো একই রকমভাবে আপনি স্মার্ট আর্ট বা আপনি পেজ ডকুমেন্টে একাধিক পেজ নিতে পারেন। আরেকটা কাজ আমি দেখাচ্ছি এই ভিডিওতে, দেখুন কিভাবে চ্যাট ইনসার্ট করবেন। প্রথমে ক্লিক করুন একটা নির্দিষ্ট জায়গায়। চ্যাট হচ্ছে ডেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনি কোনো তথ্যকে, ইয়ারলি কোনো ডেটাকে, সেটাকে যদি আপনি ছবির আকারে শো করতে চান, ধরুন আপনার তিন ওভারের রান রেট আপনি শো করতে চাইছেন তিনজন প্লেয়ারের, তো সেটাও করতে পারেন। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। বা আপনি তিন ভাগ জল এক ভাগ স্থল যদি দেখাতে চান গ্রাফিক্যালি, তো সেটা দেখাতে পারেন। তো বর্তমানে গ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশনের একটা ডিমান্ড রয়েছে বা চাহিদা রয়েছে, এতে এর মাধ্যমে সহজে মানুষকে বোঝানো যায়। তো কিভাবে আপনি চ্যাট ইনসার্ট করবেন, তার জন্য আপনাকে সেম ইনসার্টে ক্লিক করতে হবে। তারপর ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের অন্তর্গত চ্যাট অপশানে ক্লিক করবেন। করলে এখানে চলে আসবে চ্যাট ডায়লগ বক্স। এই চ্যাট ডায়লগ বক্সে একাধিক চার্ট রয়েছে, কলাম চার্ট, লাইন চার্ট, ফাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট,
YX এগুলো রয়েছে, স্টক, র্যাডার, বাবুলস এসব রয়েছে। এর মধ্যে আপনার যেটা সুবিধা মনে হবে ডেটা রিপ্রেজেন্টের ক্ষেত্রে সেই চার্টটাকে আপনাকে বেছে নিতে হবে। আমি প্রথমে কলাম চার্টটা নিচ্ছি, এই কলাম চার্ট অপশানে ক্লিক করুন, তারপর ওকে করুন, করলে কলাম চার্ট চলে আসবে। এখানে আপনাকে ডেটাগুলো এন্ট্রি করে ফেলতে হবে। ধরুন আপনি রান রেট শো করতে চাইছেন, তাহলে ওভারের উপর আপনি করুন ওভার ওয়ান, তারপরে এখানে ওভার টু, ওভার থ্রি, ঠিক আছে। আর নিচের দিকে প্লেয়ারের নাম লিখে ফেলবেন, ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি শর্টকাট, তো চারজন প্লেয়ার। এবার ডেটাগুলো আপনার এন্ট্রি হয়ে গেলে এবং এখানে মানগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের মান, যেমন মান মানে ডেটা রান সংগ্রহ করেছে ওভার অনুযায়ী সেরকম ডেটা আপনাকে পুট করতে হবে। করলে দেখবেন এখানে একটা সুন্দর চার্ট শো করবে ডিসপ্লেতে। আমি আর করলাম না, ক্লোজ করে দিচ্ছি, হয়ে গেলে ক্লোজ করে দেবেন। তো দেখুন এখানে চলে এসছে ওভার ওয়ান এই কালারটা, ব্লু কালার, ওভার টু অরেঞ্জ কালার, ওভার থ্রি গ্রিন কালার, এবং এখানে আপনার যে প্লেয়ারের নাম রয়েছে, এ প্লেয়ার কেমন রান করেছে তার গ্রাফিক্যালি শো করছে। আর একটা আমি চার্ট ইনসার্ট করে দেখাচ্ছি, আপনাকে সিম্পলি ইনসার্টে যেতে হবে এবং এখানে চার্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি পাই চার্ট নিতে পারেন, কোনো বিভিন্ন অংশ বা ভাগ বোঝানোর জন্য। আমি তিন ভাগ জল, এক ভাগ স্থল যদি দেখাতে চাই, তাহলে আমি এই চার্টটা সিলেক্ট করে নেব, পাই চার্ট, এবং এখানে আপনার ডেটাগুলোকে ডিলিট করে ফেলতে হবে। দুটো ডেটা যদি রাখেন, আর সঙ্গে সঙ্গে আপনার যে এই যে এরিয়াটা, এটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। আর এখানে আপনাকে পার্সেন্টেজটা বলে দিতে হবে, কোনটা কত পার্সেন্টেজ, টোটাল হান্ড্রেডের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। এটা আমি আনুমানিক দিয়েছি, সঠিক নয় এই ডেটাটা, তো এখানে আপনাকে লিখে ফেলতে হবে ওয়াটার আর ল্যান্ড, ক্লোজ করে দিন। তো দেখুন এখানে ওয়াটার এবং ল্যান্ড শো করছে তিন ভাগ, আর এটা যদি পার্সেন্ট শো করাতে চান, তাহলে এটা 70% যদি দেখাতে চান, এটা 30% দেখাতে চান, তো দেখাতে পারেন। মাউস নিয়ে গেলে এমনিতে দেখাচ্ছে, কিন্তু যদি পার্মানেন্টলি দেখাতে চান, তাহলে আপনাকে এখানে লে আউটে এসে আপনাকে একটা বেছে নিতে হবে লে আউট। তো দেখুন চলে এসেছে। আর কালার আপনি এখান থেকে বাছতে পারেন, বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন, ঠিক আছে। আরও রয়েছে, এইসব রয়েছে, আপনি বেছে নিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, দেখুন কত সুন্দরভাবে ডেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায় এই সফটওয়্যারে। অফিসিয়ালি এই কাজগুলো বেশিরভাগ আমাদের করতে হয়, আমরা সিম্পলি দেখে নিলাম আপনার অফিসে, আপনি ডেটাকে রিপ্রেজেন্ট করুন এবং ডকুমেন্টে অ্যাপ্লাই করুন, তাতে আপনার কাজের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। আর আপনি যদি কাজগুলো শিখতে পারেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর কমেন্টসে আপনার মতামত জানাবেন, আপনি যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাবেন, আমরা নিশ্চয়ই পরবর্তী এপিসোডে নিয়ে আসব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, আর আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি এপিসোডে।